খাওয়ার পর ব্রাশ না করলে কি করে আমাদের রোগ জীবাণু হতে পারে দাঁতের মধ্যে? ঠিক আছে, তোমরা দুজন দাঁত মাঝে আছে খাও। এবার আসছে খাবার, কি করে খাবার আমাদের দাঁতের মাঝে আটকে যায় যার ফলে আমাদের দাঁতে রোগ জীবাণু হয়? আমি হলাম খাবার, বসবো তোদের ঘরে, যদি না আমায় সরাস বুঝবি তখন পরে। খাবার দাঁতের মাঝখানে, খাবার উপাদানগুলো দুটো দাঁতের মাঝখানে, যদি আমরা নিয়মিত ব্রাশ না করি খাবার খাওয়ার পর তাহলে জীবাণুটা কিভাবে দাঁতের মধ্যে আটকে যায় সেটাই জানা যাবে। আমি হলাম জীবাণু। জল মাগাচ্ছে নিজেকে, শক্তিশালী দাঁত আমরা হলাম শক্তিশালী দাঁত। সবাই করো সকাল।